আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতু। বন্ধুরা, অনেক দুঃখিত যে আমি সময় মতো ভিডিও আপলোড দিতে পারতেছি না, যার কারণটা হচ্ছে কোভিড-19। আজ আমি 8 দিন যাবৎ পজিটিভ এবং আমার ফ্যামিলি সহকারে, যার কারণে বাসা থেকে বেরোনো সম্ভব হচ্ছে না। আর ইন্দোনেশিয়ার এখন যে পরিস্থিতি, স্পেশালি করোনার, মানে খুবই ভয়াবহ অবস্থা। স্পেশালি আমি যে সিটিতে আছি, সুরাবায়াতে, আর জানি না এখন এটা আল্লাহ কবে মাফ করে। আর প্রতিদিন ইন্দোনেশিয়াতে মারা যাচ্ছে প্রায় 2000-এর মতো। ইটস জাস্ট অফিসিয়াল, গভর্নমেন্ট অফিসিয়াল, কিন্তু অ্যাকচুয়ালি আরও বেশি। মানে কাছে দোয়া করবেন যাতে আমরা, আমার পরিবার সহকারে আমি সুস্থ হইতে পারি, যার কারণে আমার ভিডিও আপলোড দিতে অনেক দেরি হচ্ছে। সো এই হচ্ছে ইন্দোনেশিয়ার স্টোরি। সো ইন্দোনেশিয়ার অবস্থা খুবই খারাপ, আর প্রতিদিন 50-60-70 হাজারও পজিটিভ হচ্ছে। আর তারপর আমি চেষ্টা করতেছি কিছু ভিডিও আপলোড করার জন্য। সো আমার জন্য দোয়া করবেন যাতে তাড়াতাড়ি আমি সুস্থ হতে পারি। নিজে অ্যাকচুয়ালি ভেরি একটা ডিফিকাল্ট টাইম, মানে এতটা সহজ না, যেহেতু আমি আমার ফ্যামিলি থেকে আমি ডিভাইডেড। আমার স্ত্রী এবং আমার 2 বাচ্চা সহকারে, আমার ওয়াইফ একটা রুমের মধ্যে আর আমি একটা রুমের মধ্যে, মানে খুবই একটা কষ্টকর ব্যাপার। মানে জাস্ট আমি আল্লাহর কাছে এতটুকু প্রে করি যে আল্লাহ, ওকে আমরা বড়, কিন্তু বাচ্চাদের যাতে আল্লাহ এত কষ্ট না দেয়। তাকে আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত আমার বাচ্চারা ঠিক আছে। যদি কখনো কান্না শুনি খুবই খারাপ লাগে, কারণ আমি কখনো আমার বাচ্চা থেকে আমি কখনো ডিভাইডেড হইনি। সো এটা একটু হার্ট করতেছে আমারে, আর বাকিটা আল্লাহর ইচ্ছা, যেটা আল্লাহ দিছে এটা অ্যাকসেপ্ট করতেছি, কারণ রোগ বালাই সম্পূর্ণ আল্লাহর হাতে আর উনি নাজাত দানকারী। সো আল্লাহ যেটা দিছে ওটাই অ্যাকসেপ্ট। জাস্ট দোয়া করবেন যাতে আল্লাহ তাড়াতাড়ি নাজাত দেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। চলুন বন্ধুরা, আজকে আপনাদের দেখাবো একটা ব্যতিক্রম ধরনের নাসি ঘোরেং। এটা হচ্ছে আপনার, আমরা তো এর আগে গ্যাসের চুলার দিচ্ছি, আর এখন দেখবো এটা কয়লার। চলুন দেখি, প্রথমে গার্লিক আর অয়েল এটা ভালো করে মিক্স করে দিই। তারপর একটা ডিম দিবে। প্রসেসটা একটু ডিফারেন্ট, এর আগেরটা আর এখনটা একটু ডিফারেন্ট, কারণ এটা 2টা সিটি। তো এখন মুরগির মাংস দেওয়া হইতেছে সিদ্ধ করা। আর টেস্টটাও অনেকটা ডিফারেন্ট, কারণ আমরা জানি যে কাঠের বা কয়লার কিছু রান্না করলে এটা সুস্বাদুটা আর একটু বেশি বাড়ে। এটা ভালো করে এখন মিক্স করবে। আর এটা টোটালি টেস্টটা একটু ডিফারেন্ট, মেবি এখন বাঁধাকপি আর পালং শাকের মতো এটা মিক্স করবে। আর এখানে অনেক ভিড় হয়, আর আমি সন্ধ্যা সন্ধ্যা আসছি, কারণ যদি সন্ধ্যা না আসি তাহলে অনেক ভিড় হয়। এখন পরিমাণ মতো রাইস দেওয়া হবে। আর এখানকার আমাদের বাংলাদেশে তো অনেক কোয়ান্টিটিটা অনেকটা বেশি, এখানে একটু কোয়ান্টিটিটা কম, মানে জাস্ট 3 কাপ ভাতের মতো দিল ওটা। দেখো ইন্দোনেশিয়ার একটু কমই খায়, কিন্তু তারা কন্টিনিউ খাইতে একটু কম। তো এখন দিবে আপনার সল্ট, চিনি মিক্স করুন। মানে ওনার হাতটা একটু দেখে খেয়াল করে, মানে সবসময় কন্টিনিউ নড়াচড়া করতেই থাকে, আর এটা যদি না নাড়া হয় তাহলে কিছুটা পুরো যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকে, কারণ এটা তো গ্যাস না, এটা কয়লায় রান্না করা, যার কারণে। তাই এখন এটার সাথে একটু সুগার, ব্রাউন সুগার দিল।
মানে যাতে দেখতে কালারটা একটু চেঞ্জ হয়। এখন দেওয়া হবে আপনি চিলি পেস্ট, মানে পছন্দ মতো যা যতটুকু ঝাল হয়, আপনি ঝাল বেশি খান তাহলে আপনি স্পুন বা টিস্পুন দিতে পারেন, যেহেতু আমি একটু বেশি ঝাল খাই আমি একটু বাড়াই নিলাম। তো এটা একটু ব্যতিক্রম ধরনের, কারণ এটা আলাদা একটা সিটি সোলো, যাও টাঙা মধ্যে বসে খানা তো যাও কি করে। তো এটার পরিবেশনটা হয় একটু ডিফারেন্ট কলা পাতা, এটা এটা একটু সুস্বাদু, মানে আমরা যে সাধারণ যে নাসি গরমটা খাই এটার থেকে একটু টেস্টি বেশি, যার কারণে এটার প্রাইসটাও একটু বেশি। এটা হচ্ছে আপনার ইন্দোনেশিয়ান রুপিয়ায় 15,000 রুপি আর বাংলাদেশি টাকায় 90 টাকা 1 পরশি। পরশি রেডি, এর সাথে কিছু আপনার শসা দিবে, কাঁচামরিচ দিবে, এই আর কি। তো বন্ধুরা আজকে এ পর্যন্ত, ইনশাল্লাহ আল্লাহ সুস্থ রাখে তাই ইনশাল্লাহ আবার নতুন নতুন ভিডিও দেব। আর ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, দেখা হবে নেক্সট ভিডিওতে।